প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ডেপুটি ম্যানেজার শূন্য পদ এই পদে মোট শূন্য পদ ষাটটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে বেতন এই পদে মাসিক বেতন দেওয়া হবে পনেরো হাজার ছশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত এছাড়া গ্রেড পে দেওয়া হবে পাঁচ হাজার চারশো টাকা নিয়োগ পদ্ধতি ইউপিএসসি এর দ্বারা সংঘটিত ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সিমিনেশান দু অনুসারে মেরিট লিস্ট তৈরি করা হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হলো আবেদন পদ্ধতি উপরিক্ত পদগুলিতে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই আবেদনের সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি নিচে দেওয়া হলো। তিন আবেদনপত্রটি সম্পূর্ণভাবে পূরণ করে সাবমিট করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে যথা এক পাসপোর্ট সাইজ ফটো দুই সিগনেচার তিন দশম সার্টিফিকেট চার কাস্ট সার্টিফিকেট পাঁচ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আবেদনের সময়সীমা এই পদে আবেদন করতে হবে পনেরো দুই দু তারিখ সন্ধ্যে ছটার মধ্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে